আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করব। আজকের রেসিপি হচ্ছে খরগোশের মাংস রান্না রেসিপি। অনেকে হয়তো জানে না খরগোশের মাংস খাওয়া হালাল নাকি হারাম, খরগোশের মাংস খাওয়া হালাল। তো চলুন দেখে নিই খরগোশের মাংস রান্নার রেসিপি। এখানে 1 কেজি থেকেও বেশি খরগোশের মাংস নিয়েছি, অনেক বড় বড় পিস করা, দোকান থেকে এভাবে কেটে নিয়ে এসেছে। এখন আমি ছোট ছোট পিস করে ধুয়ে পরিষ্কার করে এবং পানি ঝরিয়ে নেব। এখন আমি মাংসে কী কী মশলা অ্যাড করছি তা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি রসুন বাটা ব্লান্ডার করা 2 চামচ, দিয়ে দিচ্ছি আদা ব্লান্ডার করা 2 চা চামচ, এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ, দেশি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি ঝাল পরিমাণ মতন, ঝাল হয়তো বেশি খেতে পারেন আপনারা বা কমও খেতে পারেন যার যার স্বাদ অনুযায়ী। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা, এখন দিয়ে দিচ্ছি জিরা এবং ধনে গুঁড়া একসাথে 2 চা চামচ। বাচ্চারা খাবে সে কথা মাথায় রেখে আমি একটু ঝাল মশলা একটু কমে করে দিয়েছি, আপনারা চাইলে বেশি করে দিতে পারেন আপনাদের স্বাদ মতন। এখন আমি স্বাদ মতন দিয়ে দিয়েছি লবণ, তারপর দিয়ে দিচ্ছি রেগুলার তেল, সয়াবিন তেল, তাও আমার পরিমাণ মতন। এখন আমি সবগুলা ভালো করে মিক্স করে নেব, আপনারা চাইলে একটু টক দই দিতে পারেন, আমি একটু লেবু দিয়ে দিয়েছি। এখন আমি 20 মিনিটের জন্য রেখে দেব, 20 মিনিট পর রান্না করব। চলে আসলাম 20 মিনিট পর রান্না করার জন্য, চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়িতে তেল দিয়ে তেল গরম হয়ে আসার পর আস্ত জিরা আর তেজপাতা দারচিনি এলাচি একটু ভেজে নিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, বড় একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, এখন একটু নেড়ে ছেড়ে হালকা ভেজে নেব, হালকা ভেজে নেবো ভালো করে। এই যে দেখতে পাচ্ছেন মাংস, 20 মিনিটে আপনারা চাইলে বেশিও রাখতে পারেন, আমি 20 মিনিট রেখেছি, তাড়াতাড়ি রান্না করব এই জন্য, 20-30 মিনিট 1 ঘন্টাও রাখলে ভালো হয়। এখন হাঁড়িয়ে দিয়ে দিচ্ছি মাংসগুলো, সবগুলো মাংস একসাথে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব, নেড়ে ছেড়ে পেঁয়াজের সাথে মিক্স করে নেব। মিক্স করার পর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, মাংস থেকে অনেক পানি বের হবে, আমি এখন মাংসের ভিতরে কোনো পানি বা ঝোল অ্যাড করছি না। এখন 20 মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি, 20 মিনিট পর দেখতেই পাচ্ছেন অনেক পানি বের হয়েছে মাংস থেকে, মাংসগুলো কষানো হচ্ছে, আমি এখনও মাংসের ভিতরে কোনো পানি অ্যাড করি নাই, ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর খরগোশের মাংসগুলো একদম আমাদের দেশি মুরগি মাংসের মতন এত শক্ত থাকে, তা একটু সময় ধরে রান্না করতে হয়, আর একটু নেড়ে ছেড়ে দিচ্ছি বারবার। এই যে দেখতে পাচ্ছেন মাংসগুলোর যে ঝোল ছিল বা পানি ছিল ওগুলো শুকিয়ে আসছে, এখন আমি কিছু পানি অ্যাড করব, প্রায় 2 কাপের মতন পানি অ্যাড করব। 2 কাপ পরিমাণ পানি অ্যাড করে এখন নেড়ে ছেড়ে আমি ঢাকনা দিয়ে 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব, 20 মিনিট পর ফিরে আসছি। এখন আমি আমার টপ থেকে কিছু ধনে পাতা তুলে নিচ্ছি মাংসে দেওয়ার জন্য।
এখন আমি 20 মিনিট পর আসে দেখলাম যে যে পানিগুলো ঝোলগুলো মাংসে মাখা মাখা হয়ে আসছে। আবার নেড়ে চেড়ে দিচ্ছি, আমি ঝোলগুলো একটু মাংসের সাথে মাখামাখো করে নেব। এই যে দেখতেই পাচ্ছেন মাংস ঝোলগুলো যে পানি ওগুলো একটু মাখা মাখা হয়ে আসছে আর মাংস হয়ে এসে গেছে। আমার এই মাংস তৈরি করতে প্রায় 40 মিনিট মতন লেগেছে। এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা, ধনে পাতা দিয়ে চুলাটি বন্ধ করে দেব। এই তো হয়ে গেল খরগোশের মাংস রান্নার রেসিপি। খেতে কিন্তু অনেক মজা, বাচ্চারাও পছন্দ করে। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন এই খরগোশের মাংসটি। তো আল্লাহ হাফেজ।